এই কারণে আপনি কখনো সজারুকে খোঁচাবার চেষ্টা করবেন না। সজারু ইংলিশে এরা পর্কিউপাইন নামেও পরিচিত। এদের 30টি ডিফারেন্ট প্রজাতি রয়েছে, আর এই পর্কিউপাইনের শরীরে প্রায় 30,000 ধারালো কুইলস রয়েছে, মানে কাঁটা। এদের শরীরের এই কুইলস মোটা, শক্ত আর ধারালো হয়, যা তাদের শিকারীদের হাত থেকে বাঁচতে সাহায্য করে। পর্কিউপাইন তার শরীর নাড়ানোর কারণে এই কাঁটাগুলো ঝরে পড়ে, আর এদের যদি কোনো শিকারী হুমকি দেয় তো তারা তাদের কাঁটা ওপর দিকে তুলে দেয়, নিজেদেরকে বড় আর বিপজ্জনক দেখানোর জন্য। যেমন স্কুলের স্যার রেগে গেলে তাদের চোখ বড় দেখায়। কিন্তু এই ধারণাটা ভুল যে পর্কিউপাইন এই কাঁটাগুলোকে তার শত্রুর ওপর ছুঁড়তে পারে। কিন্তু কোন শিকারী এদের সংস্পর্শে এলে তো কাঁটাগুলো তাদের শত্রুর ওপর ইজিলি গেঁথে দেবে, আর ওই উপড়ে যাওয়া কাঁটাগুলোর জায়গায় আবার নতুন কাঁটা জন্মে যায়। কিন্তু আপনি কখনো এদের হাত দেওয়ার চেষ্টা করবেন না, মুন্না না, না হলে এমন ভুস করে ঢুকিয়ে দেবে আর বার করবার সময় কাঁটা বেরোবে কিনা জানি না, কিন্তু আপনার চোখের জল নিশ্চয়ই বেরিয়ে যাবে। আসলে এদের কুইলসে মাইক্রোস্কোপিক কাঁটা থাকে, যা পেছন দিকে মুড়ে থাকে।